मुअज्जज मोहतरम, आज माह रबीउल अव्वल सम्भवत 26 तारीख अर्थात रबीउल अव्वल आज शेष जुमा। हाजरीन मजलिस रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम वफात, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जन्म एवं हिजरतेर मास बरकतमय मास। तबे ई मासे आमरा रसूलेर आदर्श थेके निजेदेरके किभाबे शिक्षा निलाम, किभाबे रसूलेर सीरात बा जीवनी आमादेर जीवनेर मध्ये एने आलोकित करार चेष्टा करलाम, सेटा बोझा जाबे। हाजरीन मजलिस, अल्लाह रब्बुल आलमीन जेन आमादेर सकलके रसूलेर आदर्शे आदर्श बनो होवार तौफिक इनायत करे, आमरा सकले बोलि आमीन। हाजरीन मजलिस, आमि कुरान करीमे सूरा निसार 139 नम्बर आयातटी पढ़ेछि एवं मुस्लिम शरीफ थेके एकटी हादिस पढ़ेछि। प्यारे हाजरीन, आयात एवं हादीसर आलोके आमी आज के अन्य विषय आलोचना करते चाई, जे विषयटी गत कयेक दिन आगे मुस्लिम विश्वे बा सारा विश्वे आलोचना हये गेलो एवं बड़ो एकटा समाप्ति घटलो, तथा আমেরিকান নির্বাচন এবং নির্বাচনের ফলাফল ইত্যাদি, এটা নিয়ে বেশ সারা বিশ্বের মধ্যে একটা উত্তেজনা, মুসলিম জাহানেও উত্তেজনা কম ছিল না, তার ঢেউ এসে আমাদের দেশেও আছড়ে পড়েছিল। আমি বলছিলাম যে মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মধ্যে এক ধরনের উত্তেজনা, বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগের হিসাব নিকাশ মেলানো, মুসলিম জাহান এবং আমাদের দেশ অন্যান্য দেশ এরাও হিসাব এবং অঙ্ক কষা শুরু করে দিয়েছে, কে আসলে ভালো হবে কে আসলে মন্দ হবে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা আলোচনা করেই থাকি। মনে হয় বাঙালিরা এত বেশি কোনো একটা বিষয় নিয়ে ইমোশনাল হয়ে যায়, খোদ যেখানে বা যাদেরকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে তারাও এত বেশি হয়তো ইমোশনাল না, বা তাদের মধ্যে এত উত্তেজনা কাজ করে না। সেই সাত সাগর 13 নদীর উপরে কী হচ্ছে এটা নিয়ে আমাদের মাথায় ব্যথা শেষ নেই। হ্যাঁ, একটা কথা আছে, যার বিয়ার তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। হাজরিনে মজলিস, আমি যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো যে আমেরিকা হোক, ব্রিটেন হোক, জার্মানি হোক, ইটালি হোক, ফ্রান্স হোক, তাদের কারো বিজয়ে বা পরাজয়ে মুসলমানদের লাভ ক্ষতির অঙ্কটা কী, কোরআন এবং সুন্নার আলোকে আমি সংক্ষেপে বিশ্লেষণ করতে চাই। আমি প্রথমে চলে যেতে চাই সূরা রুমের শুরুতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম রোমের মধ্যে রোমান একটা জাতি, সেই জাতির জয় বা পরাজয়ের কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে। সংক্ষেপে যদি বলি, ইসলাম যখন আগমন ঘটেছিল
তখন বিশ্বের মধ্যে দুটো সুপার পাওয়ার ছিল, একটা হলো পারস্য আর একটা ছিল রোম। পারস্যকে নিয়ন্ত্রণ করত যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা ছিল অগ্নি পূজারি, আর রোমান যারা নিয়ন্ত্রণ করত তারা ছিল ধর্মীয়ভাবে খ্রিস্টান। রোমান এবং পারস্য এই দুটি সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকত, জয় পরাজয় হতো। আদর্শের বিবেচনায় পারস্যের অগ্নি পূজারীরা মক্কার মূর্তি পূজারীদের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ ছিল, কারণ তারা উভয় দল উভয় গোষ্ঠী মখলুক তথা সৃষ্টির পূজারি ছিল, অগ্নি পূজারী মূর্তি পূজারী। এর বিপরীতে রোমানরা ছিল হলো খ্রিস্টান, তারা আদর্শগতভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা ছিল ইঞ্জিলের অনুসারী, এবং তাদের ইঞ্জিলের ভাষ্য অনুযায়ী বা ইঞ্জিলের নির্দেশনা অনুযায়ী তারা ছিল ঈশ্বর পূজারী অর্থাৎ আল্লাহর পূজারী। রোমান এবং পারস্যদের মধ্যে একটা অভিযান চলছিল, এই অভিযানে মুসলমানরা মানসিকভাবে মনে মনে চাচ্ছিল রোমানদের বিজয় হোক, আর মক্কার কাফেররা চাচ্ছিল পারসিকদের বিজয় হোক। যেটা ঘটল সেটা হলো পারসিকদের বিজয় হলো, রোমানরা হেরে গেল। মক্কার কাফেররা বিজয় উল্লাস করে, মুসলমানদের মনটা একটু চুপসে যাওয়া স্বাভাবিক ছিল। এর মধ্যে হযরত আবু বকরের সামনে একজন মক্কার মুশরিক খুব জোর গলায় বলছে যে আমরাই জিতছি, মানে হলো আমার আদর্শের কাছাকাছি যারা তাদের বিজয় হয়েছে। আবু বকর সিদ্দিক বললেন যে আজকে জিতছে তাতে কি হয়েছে, এই দিন নয়, আরও দিন আছে, আগামীকাল ঘটনা ভিন্ন দিকেও ঘটতে পারে, আগামীকাল বা আগামীতে রোমানদের বিজয় হতে পারে। ওরা বলছে রোমানদের বিজয় হবে, ওদের তো একেবারে রাজধানী পর্যন্ত নিয়ে ঠেকাই দিয়েছে। এর মধ্যে বাজি ধরাধরি হয়ে গেল, হযরত আবু বকর বাজি ধরলেন। বলে রাখা ভালো, তখন ইসলামের বাজি ধরাধরি এটা নিষিদ্ধ কখনো হয় নাই, এ কথা এই জন্য বললাম যে পরে বলবেন যে আবু বকর তো বাজি ধরছে, আমরা বাজি ধরলে সমস্যা নেই। পরবর্তীতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরোয়াট দেগার ওই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করছেন, আলিফ লাম মিম গুলিবাতুর রোম, রোমানদের পরাজয় হয়েছে, ফি আদনাল আরদি, একেবারে তাদের একেবারে নিজের ভূখণ্ডের কাছেও, অহুম মিম বাদি গালাবিহিম সায়াগলিবুন, তাদের এই পরাজয়ের পরে অচিরেই তারা একসময় কি করবে, বিজয় লাভ করবে। লিল্লাহিল আমরু মিন কবলু ওয়া মিন বাদু, আগে পরের যা সবই তো আল্লাহর নিয়ন্ত্রণে, আগে যা ঘটছে পরে যা ঘটবে এগুলো কে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ নিয়ন্ত্রণ করেন। ওয়াইয়াউমাইদি ইয়াফরাহুল মুমিনুন, যেদিন রোমানদের বিজয় হবে সেদিন মুসলমানরা খুশি হবে। মজার বিষয় হলো পরবর্তীতে রোমানরা তাদের ভূমি উদ্ধার করেছিলেন এবং বিজয় হয়েছিলেন, এবং মুসলমানরা একসাথে দুটো খুশি পেয়েছিলেন, বদরের যুদ্ধের খুশি আর রোমানদের বিজয়ের খুশি। এখান থেকে এতটুক বিষয় যতটুক বুঝে যায় সেটা হলো যে যারা যদি ইসলাম বিরোধী বা ইসলাম বা অমুসলিমদের জয় পরাজয়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা হলো এটা যে আসলে ওদের জয় বা পরাজয় আমাদের তেমন কিছু আসে যায় না, এজন্য যে মুসলমানদের পক্ষে কাজ করার মতো লোক নেই, মুসলমানদের পক্ষে মুসলমানদেরই কাজ করতে হবে। তবে এখান থেকে যেটা বোঝা যায়, যারা
বেশি খারাপ, তাদের তুলনায় কম খারাপ যারা ওরা ভালো। বোঝাতে পারি নাই, বেশি খারাপ কম খারাপ, যাদের দ্বারায় মুসলিম স্বার্থ বেশি বিঘ্নিত ঘটে, মুসলিমদের বেশি ক্ষয়ক্ষতি হয়, তাদের তুলনায় কম ক্ষয়ক্ষতি হয়, তারা তুলনামূলক ভালো এবং আপেক্ষিকভাবে খুশি হওয়াতে দোষের নাই। এই আয়াত থেকে অতটুকু বোঝা যায়। বোঝাতে পারলাম? ছোট্ট একটা মজার গল্প। এক লোক চুরি করতো, কাফন চুরি করতো, মানুষ মারা গেলে কাফন চুরি করতো। তো লোকজন খুব এলাকার মধ্যে খারাপ, চুরি যখন করবি, মরা মানুষের কাফন চুরি করিস, এত স্যাঁচড়া। ওই লোক মারা গেছে, কোন লোক, ওই কাফন চোর। মারা যাওয়ার পরে তার ছেলে তার বাপের কাছ থেকে কাফন চুরি শিখছে। তো এই ছেলে যেটা করে, সেটা হলো মৃত ব্যক্তির কাফন চুরি করে, এবং চুরি করে আসার সময় মৃত ব্যক্তির পাশায় একটা মানে পেরেক ঠুকে দিয়ে আসে। পেরেক তো বুঝেন। এইবার লোকজন বলাবলি করছে যে এত ইতর এবং খারাপ নোংরা এই ছেলেটা, বলে ওর বাপই তো ভালো ছিল। কি, এর বাপ ভালো ছিল নাকি? তার মানে হলো খারাপের পরিমাণটা যখন বেশি হয়ে যায় তখন কম খারাপটা কি লাগে? ওর বাপই তো ভালো ছিল, এত এত খারাপ ছিল না, এত মানে ই ছিল না, মৃত ব্যক্তির লাশের সাথে এমন বেহুরমতি করা, অসম্মানী করা, মন্দের ভালো। বারবার উঠানামা করে না। মজ্জাজ মোহতারাম, তো যা বলছিলাম, তো বোঝা যায় যে বেশি খারাপ আর কম খারাপ তুলনামূলকভাবে যে একটু কম খারাপ তার উত্থানে খুশি বা আনন্দিত হওয়া, এই অর্থে যে আগের তুলনায় ক্ষয়ক্ষতি একটু কম হবে। বোঝাতে পেরেছি? এবার আসুন যে আয়াতটি পড়লাম, সূরা নিসার 139 নম্বর আয়াত, এই আয়াতটার সম্পর্কে বা এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা শুনুন। আল্লাযীনা ইত্তাখিযূনা আল কাফিরিনা আউলিয়া মিন দূনিল মুমিনিন, ওই সমস্ত মানুষ যারা ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের অলি হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, কেন তারা এটা করে? আল্লাহ নিজেই বলেছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা চায় তাদের কাছে নিজের ইজ্জত বা সম্মানের জন্য এটা করে থাকে, মনে করে যে ওদেরকে অলি বানালে, বন্ধু বানালে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখলে হয়তো ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আল্লাহ বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন ইজ্জতের মালিক মানুষ নয়, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক কেবল এবং কেবল আল্লাহ। কাজে ইজ্জত কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের মধ্যে তো আমরা এই প্রসঙ্গে নির্দেশনা পাই, যেমনটি আল্লাহ বলেছেন এবং এই আয়াত অনেকেরই আমাদের জানা। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি হলেন মালিকাল মুলকি, সমস্ত রাজার রাজা, সমস্ত বাদশার বাদশা, সমস্ত রাজাধীরাজ আপনি, বড় মহান। তুতিল মুলক মান তাশা, যাকে খুশি তাকে আপনি রাজত্ব দান করেন, যাকে খুশি তার থেকে ছিনিয়ে নেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খাইর, আপনার হাতেই সমস্ত কল্যাণের চাবিকাঠি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন সর্বশক্তিমান। তাহলে সূরা আলে ইমরানের এই আয়াত থেকে বোঝা যায় ইজ্জতের মালিক কে? আল্লাহ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন মুনাফিকদের কীর্তিকলাপ ফাঁস করে দিয়ে, মুনাফিকরা যখন বলেছিল যে আমরা মদিনায় গিয়ে নি, মদিনায় গিয়ে এবার লাঞ্ছিতদেরকে বের করে দিব, আর
ইজ্জতওয়ালাদেরকে ইজ্জত দিব, লাঞ্ছিতদেরকে বের করে দিব, লাঞ্ছিত বলে মুসলমানদের দিকে ইঙ্গিত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলেছিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি, ইজ্জত হলো আল্লাহর, ওয়ালি রাসূলিহি আল্লাহর রাসূলের এবং ইমানদারদের। মুনাফিকরা যদিও জানে না, এই জানা না জানাতে কোনো কিছু যায় আসে না। ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহ রাসূলকে দিবেন এবং ইমানদারদেরকে ইজ্জত দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতগুলো একসাথে মিলান। মিলানোর পরে কি বোঝা যায়? যে ইজ্জতের চাবিকাটি, সম্মানের চাবিকাটি, প্রভাব প্রতিপত্তির চাবিকাটি, মান সম্মানের চাবিকাটি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ ইজ্জত দান করেন। সূরা নিসার এখান থেকে বোঝা যায় কেন তোমরা ইসলাম বিরোধীদেরকে, ইসলামের শত্রুদেরকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যাদের দ্রোহিতা, তাদের কাছে ইজ্জতের জন্য, সম্মানের জন্য, প্রভাব প্রতিপত্তির জন্য, একটু ভালো থাকার জন্য, একটু চামচামি করে, একটু খোশনদি বা সন্তুষ্টি অর্জন করে, নিজেকে একটু ভালো জায়গায় নেওয়ার জন্য এটা করো, জেনে রেখো, তাতে কখনোই ইজ্জত আসবে না। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সূরা নিসার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন। ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে ওলি বানায়ও না। অতএব কথা খুবই ক্লিয়ার। যদি মনে করি যে অমুক ভাই না এসে অমুক ভাই এসেছেন, এবার মনে হয় মুসলমানদের ভাগ্য আকাশে তারকা এবং সূর্য জল জল করে উঠবে, হ্যাঁ তারকা জল জল করে জ্বলবে, এটা একটা ভুল ধারণা। ভুল ধারণা না নাকি সঠিক ধারণা? আল্লাহু আকবার। সব রসুনের গোড়া এক জায়গায়। মুআজ্জাজ মুহতারাম, ইতিহাস নথিপত্র ঘাটলে আমরা সেটা দেখতে পাই। ইতিহাসের নথিপত্র ঘাটলে আমরা দেখতে পাই যে যখনই এসেছে সে তখনই মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর ব্যবস্থা করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। একজন এসেছে যার নাম বুশ, সে এসে সরাসরি আফগানিস্তানে এবং ইরাকে সরাসরি বোম্বিং করছে। আরেকজন এসেছে, সে এসে সরাসরি বোম্বিংয়ের রাস্তায় না গিয়ে সে যেটা করেছে মুসলমানদের মধ্যে লাগিয়ে দিয়েছে এবং অস্ত্র সরবরাহ করেছে। ফলাফল রেজাল্ট এক। একজন সরাসরি মারে আর একজন আরেকজনকে দিয়ে মুসলমানে মুসলমানে লাগায়। মুআজ্জাজ মুহতারাম, মজার বিষয় হলো বর্তমান যিনি প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার জো বাইডেন, মুসলমানরা খুব খুশি এবং আনন্দিত উচ্ছ্বসিত দেখা যায়। একদল মানে অদূরদর্শী মুসলিম, তার একটা ভিডিও বা একটা ভাইরাল হয়েছে যে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছেন, হ্যাঁ যে হাদিসটা আমি পড়ছি, ওই হাদিসটা আমি পড়ছি আরবিতে, কী হাদিস? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে কোনো মুনকার দেখে, অন্যায় দেখে, হাত দিয়ে যেন কী করে প্রতিরোধ করে, যদি না হয় জবান দিয়ে, যদি না হয় অন্তর দিয়ে। আল্লাহ নবী বলেছেন এটা হলো দুর্বল ইমানের অধিকারী। মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী থেকে বর্ণিত। মুসলমানরা খুশি তো গদগদ, দেখছো আমাদের নবীর হাদিস দিয়ে রেফারেন্স দেয়। তাদের জ্ঞাতার্থে বলছি এমন কথা, কিন্তু তার পূর্বসূরি যিনি ছিলেন, হ্যাঁ তিনিও কিন্তু এর চেয়ে আরো সুন্দর বয়ান দিয়েছিলেন মুসলিম বিশ্বে গিয়ে, এবং বয়ান দিয়ে এক বছর ঘুরতে না ঘুরতে সিরিয়া, ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, এবং সেই আগুনে জ্বলে পুড়ে কয়েক লাখ বনি আদম হত্যা হয়েছিল, মারা গিয়েছিল, 5-6-7-8 লাখ, প্রায় 8-9 লাখ মধ্যপ্রাচ্যে মুসলমানরা মারা গিয়েছে, গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ।
ওনারাই কিন্তু লাগাইছিলেন। এবং কথিত ইসলামী জিহাদের নামে জঙ্গি গোষ্ঠী আইএসকে ওনারাই তৈরি করেছিলেন, প্রমাণিত পরবর্তীতে। মজার বিষয় হলো যিনি প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিলেন ট্রাম্প, উনি ওই সময় প্রতিপক্ষকে বলেছিলেন, ওই সময় যিনি নির্বাচনের ইয়ে ছিলেন তাই বলছিলেন যে আপনারা তো মিলে এই আইএস তৈরি করছেন, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারে নাই। তার মানে পরোক্ষভাবে ওনারাও এটা স্বীকার করছে যে আমরা এটা তৈরি করছি। কিন্তু আজ হোক কাল হোক সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, তারাও চক্রান্ত করে। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার যাদের চক্রান্ত নস্যাৎ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কুদরতি কৌশল করেন। ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ উত্তম কৌশলী। মুসলিম জাতিকে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য এই আইএস তৈরি করা হয়েছিল। আস্তে 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 খোলস থেকে বের হয়ে বোঝা গেল যে ইহুদি লবিস্ট এবং এদের চক্র, এরাই এটা তৈরি করে, এরাই মানে মানে অসহায় নিরীহ মানুষকে মেরে হত্যা করে তাদের গৃহহীন করে দিয়েছিল, প্রমাণিত। আজকে যে হাদিসের উদ্ধৃতি দিলেন আমরা মানে খুশিতে গদগদ, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি মুনকার দেখে সে যেন প্রতিহত করে হাত দিয়ে। ওনাকে যদি বলা হয় জনাব এই মুনকারের ব্যাখ্যা কি আপনি জানেন, আপনার দল বা আপনার ইসের গর্হিত অন্যায় জিনা এবং ব্যভিচার সমকামিতার পক্ষে আপনারা সাপোর্ট দেন, সাফাই দেন এবং এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেন, আমরা এটাকে মুনকার মনে করি। আল মুনকারু মা আনকারাহু শরউ, ইসলাম যেটাকে অপছন্দ করে সেটাই হলো মুনকার, এটা আমরা প্রতিরোধ করি, এটা আমরা বাধা দিই, আপনি কি স্বীকার করবেন? কখনোই তিনি মেনে নেবেন না, নেবেন? আমরা যদি বলি যে মদ জুয়া ইসলামে এটা চরমভাবে ঘৃণিত, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই মদ জুয়া কেমার মাইসির এগুলো ঘৃণিত কাজ, শয়তানি কর্মকাণ্ড, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলোর থেকে বেঁচে থাকো তোমরা কামিয়াব হবে, এগুলো আমরা মুনকার মনে করি। আপনি কি বলবেন যে আমেরিকান ইসেধ থেকে আজ থেকে জুয়া উঠায় দেওয়া হলো? ওর জুয়া নিষেধ না, মদ নিষেধ না, নিষেধ। তাহলে এটা বলে আসলে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে মুসলমানদের ধোঁকা দেওয়া উদ্দেশ্য।